পুরুষদের পোশাক পুরুষদের জন্য টাকনুর নিচে পোশাক পরা এটা কি পুরোপুরি হারাম টাকনুর নিচে পোশাক পরা যদিও সেই লোক হয়তো গর্ব বা দেখানোর জন্য সেভাবে পড়েনি এখানে আরবি শব্দটা যখন পোশাকের নিচের অংশ টাকনুর নিচে চলে যায় তখন সেটা ইসবাল এটা পোশাকের নিচের অংশ হয়তো প্যান্ট অথবা পাজামা পাঞ্জাবি যদি টাকনুর নিচে থাকে সেটাকে বলা হয় ইসবাল পোশাকটা নিচে টাচ করলে হয়তো মেঝে পরিষ্কার করবে এই সবকিছুই হচ্ছে পাপ আর দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি অনেক মুসলিম বেশিরভাগ মুসলিম তারাই গুরুতর পাপের ব্যাপারে কোন গুরুত্ব দেয় না মনে করে এতে কোনো সমস্যা নেই বেশিরভাগ মুসলিম প্যান্ট পরে গোড়ালির নিচে অনেকে প্যান্ট তখন টাচ করে মেঝে অনেকের আবার মেঝে ঝাড়ু দিয়ে বেড়ায় এটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সাতাশি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন পোশাকের যে অংশ টাকনুর নিচে চলে যায় সে অংশটা দুজকের আগুনে জ্বলবে পোশাকের নিচের অংশ হোক প্যান্ট বা অন্য কিছু সেটা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে সেই অংশটা দুজকের আগুনে জ্বলবে এছাড়া আরেকটা হাদিস আছে সোহেব বুখারিতে খন্ড নাম্বার সাত বুক অব ড্রেস হাদিস নাম্বার পাঁচ আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ সেই লোকের দিকে তাকাবেন না পুনরুত্থানের দিনে যে লোক তার পোশাক পরে টাকনুর নিচে আর সেটা নিয়ে গর্ব করে তাহলে টাকনুর নিচে পোশাক পরা এটা নিষিদ্ধ একেবারে এটা হলো গর্ব আর লক্ষণ একজন মানুষ এটা নিয়ে গর্ব করুক বা না করুক এটা হারাম আর এটা আছে সুন্দর আবু দাউদে খন্ড নম্বর তিন বুক অব ড্রেস হাদিস নাম্বার চার হাজার তিরাশি বলা হয়েছে তোমাদের পোশাকের নিচের অংশ যেমন তোমার শার্ট অথবা তোমার পাগড়ি যদি সেটা টাকনুর নিচে চলে যায় মাটিতে গড়াগড়ি খায় তাহলে রোজ দিনে আল্লাহ তোমার দিকে তাকাবেন না তাহলে ইসবাল মানে পায়ের টাকনুর নিচে পোশাক পরা এটা গুরুতর পাপ আর কিছু লোক বলে যে গর্ব আর অধ্যত্ত না দেখালে এভাবে পড়ার অনুমতি আছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা মোটাও ঠিক না চিন্তা করেন মনসুর ইসলামের সময়ে নবী তখন সাহাবিগণ বলেছেন যে তোমাদের পোশাকের নিচের অংশ টাকনুর উপরে থাকবে সবাই এভাবেই এখন দেখেন যদি আমরা বলি যে টাকনুর নিচে পোশাক যদি গর্ব না করি তাহলে বোঝাতে চাচ্ছি যে সাহাবিগণের চেয়ে উপরে আমরা নবী সাহাবিগন বলেছেন যে পোশাকের নিচের অংশ টাকনুর উপরে রেখো পোশাক থাকবে টাকনুর উপরে যদি বলি আমাদের পড়ার দরকার নেই যদি মনে করি যে এভাবে পরে গর্ব না করলে কোনো সমস্যা নেই এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন আপনারা সাহাবিগণের চেয়ে ভালো যেটা মোটেও ঠিক না সেজন্যই ইসবাল তার মানে টাকনুর নিচে পর্যন্ত পোশাক পরা গর্ব করেন বা না করেন এটা হারাম গর্ব করলে বড় গুণা কারণ দ্বিগুণ পাপ করছেন টাকনুর নিচে পরা প্লাস গর্ব আর অধ্যত্ত এটা দ্বিগুণ পাপ আপবাল পোশাকটা নিচে টাচ করলে হয়তো মেঝে পরিষ্কার করবে এই সবকিছুই হচ্ছে পাপ আর দুর্ভাগ্যজনক আমরা দেখি অনেক মুসলিম বেশিরভাগ মুসলিম তারা এই গুরুতর কোনো গুরুত্ব দেয় না মনে করে এতে কোনো সমস্যা নেই বেশিরভাগ মুসলিম প্যান্ট পরে গোড়ালির নিচে অনেকে প্যান্ট তখন টাচ করে মেঝে অনেকের আবার মেঝে ঝাড়ু দিয়ে বেড়ায় এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর সাত বুক অফ ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সাতাশি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন পোশাকের যে পাপ আর কিছু লোক বলে যে গর্ব আর না দেখালে এভাবে পড়ার অনুমতি আছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা মোটাও ঠিক না চিন্তা করেন মনসু ইসলামের সময়ে নবী তখন বলেছেন যে তোমাদের পোশাকের নিচের অংশ টাকনুর উপরে থাকবে সবাই এভাবেই পড়েছেন এখন দেখেন যদি আমরা বলি যে টাকনুর নিচে পোশাক পরতে পারব যদি গর্ব না করি তাহলে বোঝাতে চাচ্ছি যে সাহাবেগণের চেয়ে উপরে আমরা নবী সাহাবিগনকে বলেছেন পুরুষদের পোশাক পুরুষদের জন্য টাকনুর নিচে পোশাক পরা এটা কি পুরোপুরি হারাম টাকনুর নিচে পোশাক পরা যদিও সেই লোক হয়তো গর্ব বা অধ্যত্ত দেখানোর জন্য সেভাবে পড়েনি এখানে আরবি শব্দটা যখন পোশাকের নিচের অংশ টাকনুর নিচে চলে যায় তখন সেটা ইসবাল এটা পোশাকের নিচের অংশ হয়তো প্যান্ট অথবা যদি টাকনুর নিচে নিচে থাকে চলে যায় অংশটা আগুনে জ্বলবে পোশাকের নিচের অংশ হোক প্যান্ট বা অন্য কিছু সেটা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে সেই অংশটা দোজখের আগুনে জ্বলবে এছাড়া আরেকটা হাদিস আছে সোহেব বুখারিতে খন্ড নাম্বার সাত বুক অব ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো অষ্টাশি আমাদের নবী মোহাম্ম বলেছেন যে আল্লাহ সেই লোকের দিকে তাকাবেন না পুনরুত্থানের দিনে যে লোক তার পোশাক পরে টাকনুর নিচে আর সেটা নিয়ে গর্ব করে তাহলে নিচে পোশাক পরা এটা নিষিদ্ধ একেবারে এটা হলো গর্ব আর অধ্যত্তের লক্ষণ একজন মানুষ এটা নিয়ে গর্ব করুক বা না করুক এটা হারাম আর এটা আছে আবু দাউদে খন্ড নম্বর তিন বুক অব ড্রেস হাদিস নাম্বার 4083 বলা হয়েছে তোমাদের পোশাকের নিচের অংশ যেমন তোমার শার্ট অথবা তোমার পাগড়ি যদি সেটা টaknুর নিচে চলে যায় মাটিতে গড়া খায় তাহলে রোজ দিনে আল্লাহ তোমার দিকে তাকাবেন না তাহলে ইসবাল মানে পায়ের টaknুর নিচে পোশাক পরা এটা